যাই দেখেন এই যে উপরে আপনি বড় একটা আল্লাহ দিয়েছেন কেন, ইসলামিক ফাউন্ডেশনের সাইনবোর্ড আছে এ আল্লাহকে এই মসজিদের সাইনবোর্ড, আল্লাহর ঘর যারা সেখানে আল্লাহ নেই, ঢাকা আল্লাহ থাকে কেন? সে বলছে ভাই আসলে আপনি যা বলেছেন কথা তো উত্তর দেওয়ার কায়দা আমাদের নেই, কি আপনার বলছেন যে 15,000 দল আপনার বলেন কথা বলেন তো সব মুখ চাষই করে, কারোর মধ্যে কোনো কথা বেরোচ্ছে না, কিন্তু যদি আমি আল্লাহ হটাই এই লোক সব খেপে যাবো আমার উপরে। তাহলে একটা প্রস্তাব দিই, ওটার সঙ্গে আল্লাহটা সিফত যোগ করেন, আকবর যোগ করে দেন, ওই হলো আল্লাহ আকবর ইতিহাস মনে রেখে দেন। বাথরুম করার সামনে বিশাল একটা কাঁচ আছে, এই কাঁচের মধ্যে বড় করে আব্দুল কাদের জিলানির গোলাপ ঝুলানো আছে, আর যত লোক মসজিদে ঢোকে ওখানে কি ওই কেউ আগরবাতি দেয়, কেউ টাকা দেয়, কেউ মোমবাতি লাগায়, এগুলো করে, এইটা চলবে না। আল্লাহর ঘর আল্লাহর ইবাদত হবে, মানুষের ইবাদত তো হবে না, এটা কী করতে হবে? এটা হঠাৎ যাবে কি আপনার কী বলছেন হুজুরে বলেন? তাই তো যার শেষকালে পাশ হলো নীরব পাশ, ওরা মানে কথা না বলে তো পাশটা এমনি হয়ে গেল, তাই না? আমি ওই সজির সাহায্যে প্রাণভরে দোয়া করি যে লোকটা অন্ততপক্ষে হক কথা মেনে নিয়েছিল, যার ফলে আজও বাতিল মগের অন্তত চারটে জিনিস তো আছে, মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা ফ্লোর আছে, বাতিল মার্কা শুকুরে বন্ধ হয়েছে, আল্লাহ আকবরটা এসে গেছে। আপনি দেখেন আপনার বিশাল মসজিদ অনেক ফাঁকা থাকে, একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের নির্দিষ্ট করে দিতে হবে, ওই সঙ্গে সঙ্গে যাই নবম ফ্লোর মহিলাদের নির্দিষ্ট যাও, এখন যান আছে না, এখনও চালু আছে নবম ফ্লোর মহিলাদের, তখন সে আজকের কথা বলছে নাকি? জীবনে জানতেন না আপনাদের এই ইতিহাস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। দূর অতীতে যুব সংঘের শুরুতে যখন 78 সালের কথা বলছি, তার থেকে মাত্র 2 বছর পরে 80 সালের দিকে ঢাকার বাতুল মগরা মসজিদ দেখছেন আপনারা, উপরে মাথা কি আছে? একটা আল্লাহ আকবর আছে না, ওটা ছিল আল্লাহ। তা আমার তত যুব সংঘের এত লোকজন নাই, একটা ছেলে নতুন হারিয়েছে তাকে সাথে করে নিয়ে আমি গেলাম, তো সেখানে দেখি কেউ সে পাগড়ি দেখি আমার ভয় হয়ে গেল। 78 সালে আমি কট্টুক মানুষ ছিলাম, চিন্তা করেন 20 বছর বয়স, এখন অরিজিনাল বয়স তো আমার 20, 48 জন্ম আর 78 কত হয় 30 হয় নাকি? তো এত বড় হুজুরের কেউ কথা বলছে না, সচিব সাহেব বলছেন এখানে 16টা দল আছে, সবাইকে ডেকেছি, সরকার চাচ্ছে আপনাদের কাছে কিছু পরামর্শ কীভাবে দেশ চালানো যায়, এই বিষয়ে আপনাদের ইসলামী পরামর্শ কী, এই জন্য আপনাদের ডেকেছি, ইসলামিক ফাউন্ডেশন তো হয়েছে ইত্যাদি, ওনার ভূমিকা উনি দিলেন, তা পরামর্শ তো দেবে, সবাই এ পরস্পরের মুখ চাওয়াচাই করছে কে কী বলবে। তখন আমি বললাম যে দেখেন এই যে উপরে আপনি বড় একটা আল্লাহ দিয়েছেন কেন, ইসলামিক ফাউন্ডেশনের সাইনবোর্ড আছে এ আল্লাহকে এই মসজিদের সাইনবোর্ড, আর উত্তর দিতে পারে না। কাবাগৃহ আছে মক্কা, এটা বলি সহজে সব বুঝি, কাবাগৃহের মাথায় কি আল্লাহ লেখা আছে? ওইটা আল্লাহর ঘর না? হ্যাঁ নিঃসন্দেহ আল্লাহর ঘর, নামই তো বাইতুল্লাহ, তো ওখানে আল্লাহ লেখা নেই কেন মাথার উপরে? সচিব সাহেব জেনারেল শিক্ষিত লোক, উনি কথাটা এত চমৎকারভাবে বুঝলেন, কথা তো ঠিকই, আল্লাহর ঘর যারা সেখানে আল্লাহ নেই, ঢাকা আল্লাহ থাকে কেন? তো মহাবিপদ। সে বলছে ভাই আসলে আপনি যা বলেছেন কথা তো উত্তর দেওয়ার কায়দা আমাদের নেই, কি আপনার বলছেন যে 15,000 দল আপনার বলেন কথা বলেন তো সব মুখ চাষই করে, কারোর মধ্যে কোনো কথা বেরোচ্ছে না। শেষে উনি বললেন দেখেন আপনার প্রস্তাব খুবই সুন্দর, কিন্তু যদি আমি আল্লাহ হটাই এই লোক সব খেপে যাবে আমার উপরে, সে আমার চাকরি আগে দায়ী হয়ে যাবে, আমার চাকরি আগে না আপনার এটা হটানোর আগে, তাই আমি বুঝি এটা হটানোটাই আগের কাজ আমার, কিন্তু আমার সে সাহসে কুলাচ্ছে না, কারণ মূর্খ মানুষ ঝাপা হিসেবে পড়বে, এখন ফাউন্ডেশনের অস্তিত্বই শেষ করে দেবে। তাহলে একটা প্রস্তাব দিই, ওইটার সঙ্গে আল্লাহটা সিফত যোগ করেন, আকবর যোগ করে দেন, তাহলে এটা ঠিক আছে, এটা চলবে, ওই হলো আল্লাহ আকবর ইতিহাস মনে রেখে দেন। এমনি এমনি হয় নাই, আমি কিন্তু বিশাল দল নিয়ে যাইনি সেখানে, একাই গেছি, আমার সঙ্গে একজন ছিল আমাদের সাতক্ষীরা তালা থানার আব্দুর রহিম, সবও মনে আছে আমার, এখন করছে ভাসতে ছবির মতো আমার জীবনে। এবার আর কোনো প্রস্তাব আছে? সব মুখ চাষাই বলে তো বলতে পারে না, খালি পাকড়ি ঘুরায় কী বলবে? বলে এই যে দক্ষিণ ভারতে উঠেই বাথরুম করার সামনে বিশাল একটা কাঁচ আছে, এই কাঁচের মধ্যে বড় করে আব্দুল কাদের জিলানির গোলাপ ঝুলানো আছে, আর যত লোক মসজিদে ঢোকে ওখানে কি ওই কেউ আগরবাতি দেয়, কেউ টাকা দেয়, কেউ মোমবাতি লাগায়, এগুলো করে,
এইটা চলবে না, আল্লাহর ঘর আল্লাহর ইবাদত হবে, মানুষের ইবাদত তো হবে না। সজীব সাহেব এত খুশি হলেন, এ কথা তো কেউ বলেন এ পর্যন্ত, খুবই সুন্দর কথা, এটা কী করতে হবে, এটা হঠাৎ যাবে, ওরে বাপ বাপ, হঠাৎ তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার অবস্থা জাহান্নামে যাকে হঠাৎ যাবো, কোনো খাতির নেই, হঠাৎই হবে, কি আপনার কী বলছেন হুজুরে বলেন, তাহলে তাই তো না, হঠাৎ হবে, যাক শেষকালের পাশ হলেও নীরব পাশ, ওরা মানে কথা না বলি তো পাশটা এমনি হয়ে গেল, তাই না, আমি প্রস্তাবক আর মূল ব্যক্তি তো সাপোর্টে আছে, এরা নিশ্চুপ পাশ হয়ে গেল না, এরকমভাবে পাশ হয়ে গেল, যাই হঠেছে, ওটা আর এখন আছে, ওই একদিনই কাজবার নেই, কিন্তু আর কোনো প্রস্তাব আছে আপনাদের, কেউ কথা বলেন মহা সমস্যা। আমি বলি আচ্ছা স্যার, এই শুক্রবার দিন বাতুলমান মার্কেট খোলা কেন, বাতুলমান মার্কেটে যত ল্যাংটা মেয়েরা যায়, গরিব মানুষ যায় ওখানে, আর ধনী মানুষ মানে ল্যাংটা, টাকা বেশি আছে পাতলা কাপড়, পাতলা কাপড় মানে ল্যাংটা, রোববার কাশি আছেন আম আয়ের আছেন মাইল আছেন মামিল আছেন নেই হাতিছে, বহু কাপড় পরা মহিলা আছে একবার ল্যাংটা, এক কাপড় পাতলা কাপড় কেনে কারা, গরিবরা করে না, তো ধনী মানুষ করে, গরিব মানুষের একটু মোটা কাপড় হলে বেশি যায়, তো শুক্রবার এটা চলবে না, শুক্রবার মানুষ মুসলিম আসবে মসজিদ পবিত্র হৃদয় নিয়ে মসজিদে আসবে, এই সময় ফালতু মেয়ে লোক দেখি ওর মসজিদ ঢুকবে হবে, প্রস্তাব কি আপনাদের সমর্থন আছে, তা এটা দিলেও হয় তো অনেকের আপত্তিও থাকবে, তা দেখেন যেটা ভালো হয়, দেখেন মেখেন না, নিউ মার্কেট যদি রোববার বন্ধ থাকতে পারে এটাও শুক্রবারে বন্ধ থাকবে, তাহলে রোববারে খোলেন তাও ভালো, শুক্রবারে খুলতে দেওয়া হবে না, পাস কি আলমদিনে বসছেন না, যেগুলি ইচ্ছা আছে শুনতে হবে আপনাদের, অত সহজে হয়নি, আবদুল্লাহকে ধরতে গেলে কত কঠিন মোকাবেলা করতে হয়, একা হলেও করে যাবেন, আর কোনো প্রস্তাব তখন দেখেন, আল্লাহ সৃষ্টি আদম এবং আদমের স্ত্রী হাওয়া, নারী পুরুষের মাধ্যমে মানব বংশ এগিয়ে চলেছে, ইসলামের সমস্ত বিধান নারী পুরুষ উভয়কে নিয়ে, হুন্না লেবাসুল্লাহ কুব আন্তম লেবাসুল্লাহ হুন্না, নারীরা পুরুষের জন্য পোশাক আর পুরুষরা নারীদের জন্য পোশাক, মানব জাতির অর্ধাংশকে আল্লাহবাক কখনোই মসজিদ থেকে দূরে সরিয়ে রাখেন নাই, আল্লাহ তোমরা আমা আল্লাহ মিনাল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদ থেকে মসজিদে আসতে বিরত রেখো না, পরিষ্কার নির্দেশ আছে আল্লাহ রসুলের, বাতুল মোকাম জাতীয় মসজিদ, মসজিদ বাংলাদেশের সরকার করে নেই, মসজিদ করে সম্পূর্ণ সৌদি সরকার টাকা হয়েছে, হজের সময় নারী পুরুষ সবাই যায়, উমরার সময় নারী পুরুষ সবাই যায়, আজকে বাতুল মোকাম অবশ্যই মহিলাদের আসার সুযোগ দিতে হবে, খুব জোরালো ভাষায় বললাম, আপনারা জানেন যে হানাফি মজাবে মহিলাদের মসজিদ আসা নিষেধ, মহিলাদের ঈদে আসা নিষেধ, এখন ওই 15 জন সবই তো মাশাআল্লাহ এক মজাবের লোক, এখন মজাবপন্থী লোকের একটা জানে ও তো খেপবেই, এই জন্য আওয়াজটা খুব জোরে হয়ে গেছে আমার, সে ভয় আর আওয়াজে ওদের বের হয়নি, ওরা বলেছে হাদিসে বলেছে আর কি বলবে, কি আপনার কাছে বলছেন না যে তাই তো আমাদের মজাবে যে নাই, তা কী করবো আর, আর এক তোমার মজাব, মজাব তো বানোয়াট মজাব, হাদিস আগে না মজাব আগে, এই বলার পরে তো সজিস, হ্যাঁ ঠিকই তো, হাদিসের উপরে তো কোনো কথা চলবে না, ঠিক না ভাই, ঠিক তো আর কথা বলে চুপ ওর পাশ, দেখেন আপনার বিশাল মসজিদ মানুষ ফাঁকা থাকে, একটা ফ্লোর সম্পূর্ণ মহিলাদের নির্দিষ্ট করে দিতে হবে, ওই সঙ্গে সঙ্গে যাই নবম ফ্লোর মহিলাদের নির্দিষ্ট যাও, এখন যান আছে না, এখনও চালু আছে নবম ফ্লোর মহিলাদের, তখন সে আজকের কথা বলছে নাকি, জীবনে জানতেন না আপনাদের ইতিহাস, ওই সংগঠনের নাম ছিল সিসকো, 16টা সংগঠন মিলে নাম দিল সিসকো, সে আর কোনো প্রস্তাব আছে, কারো কোনো প্রস্তাব নেই, আপনি কী রে এটা গাধা নাকি সব, একটা প্রস্তাব দিয়ে দিই একটা, শেষ করে বলে দেখেন একটা বিষয়ে নারী নির্যাতনের একটা ফতোয়া আছে, এবার কী এই হিল্লা করা, তে তালাক 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 বললো বউ শেষ, এ কোনাই আল্লাহ কি এতই রুষ্ঠ যে স্বামী স্ত্রীর আগের কথা তালাক তালাক বললো না বুঝলে গেল, ই কলা গাছ নাকি যে 3 কোপে কাটা হয়েছে 1 কোপে কাটাও যায়, বলছে কোরআন বলছে আর তালাক ওমর রতা ফাহমসা করবে মাহরুফিন আর তসরিহন বে হেসান, তালাক দাও 2 মাসে 2 বার তারপরে ভেবে দেখো কী করা যায়, 2 মাস চাষ নাই অথচ একসঙ্গে 3 3 3 বলেছে বাস বসলে গেছে, এটা কী
একসঙ্গে পাঁচ 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 বললে কি পাঁচ অক্ত সালাত হয়? পাঁচ অক্তের পাঁচটা সালাত আদায় করতে হয়। আমি যদি একসঙ্গে পাঁচ পাঁচ বলি এখন জুমার সময়, তা আসর কি মাফ হবে নাকি? আপনার মগরের কি মাফ হয়ে যাবে? যুক্তিসঙ্গত টিকতে পারে না। তখন সজিব সাহেব বললেন, আপনার কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। আমি বহুদিন ধরে চাচ্ছিলাম এটা কিছু বলুক, কেউ কেউ বলে না তো, আরে বলেছেন ধন্যবাদ আপনাকে, কিন্তু এই আইন পাল্টাতে গেলে আমার ক্ষমতা করলে হবে না, এটা প্রেসিডেন্টের অর্ডার লাগবে। আমি বললাম, দেখেন আমি বলার দায়িত্ব বলে দিলাম, আপনি আমল করতে না পারলে সে দায়িত্ব আল্লাহর কাছে আপনি বহন করবেন, আমার নাই, আমার কাজ শেষ। তারপর শেষ ছুটিয়ে গেল। তো আমাকে কী বলছিল জানেন? বলে আপনি একটা কাজ করেন কি, বলে আপনি আপনার যুব সংঘের ছেলেদের নিয়ে পাথর নৌকা ঘেরা করে রাখেন, আমি জানি বেরোতে না পারে। তখন ওই প্রেসিডেন্টকে ফোন করবো, স্যার আমি বেরোতে পারছি না, এই অবস্থা তাদের দাবি, এটা আপনি কী করেন করেন। আমাদের প্রশ্নোত্তরটা ভালোই হলো, আমি ঘেরাও করবো আর এক দল এসে আমাকে ঘেরাও করবে, বেদাতিরা তো সংখ্যা বেশি আর আমার তো সংখ্যা লোকই নেই, এত যুবসংঘ শুরু দিক না, কটা লোক যুবসংখ্যা, ওটা আর করতে পারেনি, হয়নি। যাই হোক, ওনারা যে উদার স্বীকৃতি, আমি ওই সজিব সাহেব যদি প্রাণভরা দোয়া করি যে লোকটা অন্ততপক্ষে হক কথা মেনে নিয়েছিল, যার ফলে আজও বাতিল মগের অন্তত চারটে জিনিস তো আছে, মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, মহিলাদের আলাদা ফলোর আছে, বাতিল মার্কা শুকুরে বন্ধ হয়েছে, আল্লাহ আকবরটা এসে গেছে, ও এই যে কাজগুলো হয়েছে শুধু হাবলের উপরে প্রতিষ্ঠিত, তখনটা হিসাব মতো আমি একক ব্যক্তি, এখন তো আপনার বাসায় সারা দেশে হাজার হাজার লোক তৈরি হয়ে গেছেন। আপনাদের মধ্যে যদি এরকম মেজাজ তৈরি হয় একটা জেলে একজনই যথেষ্ট, লাখো লোক দরকার হয় না। সমাজ পরিবর্তনের জন্য কিছু লোক আমরা চাই যারা সত্যিকার অর্থে দুনিয়ার সব কিছু বিনিময়ে স্রেফ আল্লাহর বিধানকে কায়েম করার জন্য একাই প্রস্তুত থাকবে। আপনি মরেও যদি যান, আপনি জান্নাতের ইনশাআল্লাহ সরাসরি আল্লাহর কাছে যে পুরস্কৃত হবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে হাবলুল্লাহর উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন।